দাদা নওশাদ সিদ্দিকীর জন্য একটা সভা করতে যাচ্ছিল, তার জন্য আমার ঘরে এসে এইভাবে গালাগালি অত্যাচার করে গেছে। দুটো সময় করে গুন্ডা বাহিনী নিয়েছে, পুলিশকে নিয়েছে, পাঁচ ছটা ঘর ভাঙচুর করেছে। ভাঙচুর করার পরে কিছু দুষ্কৃতী গত রাত্রির থেকেই আমাদের কিছু বাড়িতে ভাঙচুর করে। বিক্ষোভ করি না, কিছুই করি না, আমরা শুধু শান্তি মিছিল করতে চেয়েছি, দুয়ার মজলিস করতে চেয়েছি, তাতেও এদের সহ্য হচ্ছে না। গুন্ডা পুলিশ যারা, আমি বলি গুন্ডা চোর পুলিশ যারা, ওরা পুলিশ নয়। পতন ঘুনিয়ে এসেছে। ও রাতে হামলা করার আমার মাঝের পাড়া এবং জাকির আলী মল্লিকের বাড়ি সহ আরও বনসপুরের ছজনের বাড়িতে এই জন্যই আক্রমণ হয়েছিল, এই যে বনসপুরের নওশাদ সিদ্দিকীকে কেন্দ্র করে একটা সভার আয়োজন করেছিল। প্রতিবাদ সভা কোনোভাবেই করা যাবে না, আমি বলেছিলাম আমি কিন্তু করবো, তাতে যদি মনে হয় আপনি গ্রেপ্তার করতে পারেন আপনি করবেন। পুলিশ এখানে তারা সাথে আছে, সাথ দিয়ে যেভাবে ভাঙচুর করছে এটা একেবারে, এটা আমাদের জন্য দুঃখের বিষয়। তো তো হয়েছে, কি করব, জালিম সরকারের জন্য কিছু মুখ খুলতে পারছি না। সবচেয়ে পুরনো এমএলএ, আপনি যদি ভাবেন যে এদের ওপর অত্যাচার করে এই মানুষের কণ্ঠ রোধ করবো, একদিন মনে রাখবেন এই পুরনোটাকে আবার নতুন কি করে আনতে, এরা সব জানে। আড়াইটার সময় এসছে, এসে আমাদের ঘর দোর ভাঙাচোরা করেছে, অপযোধ্যা গালাগালি করেছে, কিন্তু আমরা কিছু জানি না। কিন্তু রাত একটার সময় দেড়টার সময় এসে ওইভাবে অত্যাচার করেছে, আবার খিস্তি খারাপত করেছে, বলেছে বেরিয়ে আয়, তাকে বের করে নিয়ে আয়, তাকে মারবো, সে নেতা হয়ে গেছে, গুন্ডা হয়ে গেছে। ওই যারা এসেছিল পুলিশরা এসেছিল, পুলিশরা খিস্তি খারাপত করেছে, ওকে সভাতে ছিল বলে, সভাতে আছে বলে, ওই জন্যে ওই আব্বাস সিদ্দিকীর সভায়, আব্বাস সিদ্দিকীর ভাইয়ের সভাতে আছে বলে, দাদা নওশাদ সিদ্দিকীর জন্য একটা সভা করতে যাচ্ছিল, তার জন্য আমার ঘরে এসে এইভাবে গালাগালি অত্যাচার করে গেছে। সভা করার কথা ছিল ওখানে, সভা করতে ডিস্টার্ব করার তারে কাল রাতে রাত দুটোর সময় করে গুন্ডা বাহিনী নিয়েছে, পুলিশকে নিয়েছে, পাঁচ ছটা ঘর ভাঙচুর করেছে। ভাঙচুর করার পরে এখানে সব মুসলিম ছেলেদের ঘরে সব জমাবার তারে যে এখন ঘরে যে পরিস্থিতি যাচ্ছে, যে টিএমসি হয়তো ভোট নাও পেতে পারে, সেই হিসাবে ঘুরে যাচ্ছে লোক সব। এইসব নওশাদ সিদ্দিকীর যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনে অনেক লোক যাওয়ার, প্রচুর লোক ওইদিকে ঢল নেমেছে, ওই হিসাবে কিছু দুষ্কৃতি গুন্ডাদের, তাদেরও ভয় হচ্ছে যে আমাদের হয়তো গদি কেড়ে নিতে পারে, সেই হিসাবে আমাদের এই ওপরে এই অত্যাচার চালাচ্ছে। আর কোনো অনুষ্ঠান হলে সেই বাধাকৃষ্ট করছে, অনেক অনেক জায়গায়, আরও অন্য অন্য জায়গায় প্ল্যাকার্ড সব ভাঙছে, ই করছে, অনেক রকম দায় আড়াচ্ছে। হ্যাঁ, কিন্তু অত্যাচার খুব বাড়াচ্ছে শাসক দলের কর্মীরা, সেই হিসাবেই সেটা প্রশাসন, এটা পাঁচলা থানায় এরকম হচ্ছে। আরও আর একটা সভা করা ছিল পাঁচলায়, সেই সভাটাও ক্যান্সেল করা হয়েছে, সেটা আমাদের কাছে খবর এলো, সেটা আমাদের নেতৃত্ব লোক খবর বললো। এটা হচ্ছে বনরিসপুর সেপাইপাড়া। শান্তি মিছিল করার জন্য যে প্রস্তুতি নিয়েছিলাম, সেই প্রস্তুতি কিছু দুষ্কৃতী গত রাত্রির থেকেই আমাদের কিছু বাড়িতে ভাঙচুর করে, প্লাস আমাদের এই যে মিছিলও করা ছিল বা সভা করা ছিল, সেটাও প্রশাসনিকভাবে সেখানে বাধা দিয়ে আমাদের ঠিকভাবে করতে দেয়নি। বিক্ষোভ করি না, কিছুই করি না, আমরা শুধু শান্তি মিছিল করতে চেয়েছি, দুয়ার মজলিস করতে চেয়েছি, তাতেও এদের সহ্য হচ্ছে না। অতএব এ যা বোঝা যাচ্ছে, এ সরকারের পতন ঘুনিয়ে এসেছে। পিঁপড়ের পালক গড়লে যেরকম হয় সেরকম এদের অবস্থা হয়ে গেছে। নওশাদ ভাই যাতে 1 তারিখে জামিন পায়, তার জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করছি। এটুকুই বলার আছে, এর কি বলার আছে, যে আমার পীরজাদা যেন আমাদের ফুরফুরা শরীফের ময়দানে যেন ফিরে আসে। কষ্ট তো হয়েছে, কি করব, জালিম সরকারের জন্য কিছু মুখ খুলতে পারছি না। কষ্ট তো হয়েছে, কি করব, জালিম সরকারের জন্য কিছু মুখ খুলতে পারছি না। মুখ খোলা থাকলে তো কবেই খোলা যেত, মাথার টুপি খুলে দিল, আর আমাদের সংখ্যালঘু কিছু মানুষ এগুলো দেখে হাসছে, এরা জানি না কি, এরা আল্লাহ পাকই জানে এরা কি। ও রাত্রে হামলা করার আমার মাঝের পাড়া এবং জাকির আলী মল্লিকের বাড়ি সহ আরও বনসপুরের ছজনের বাড়িতে এই জন্যই আক্রমণ হয়েছিল, এই যে বনসপুরে নওশাদ সিদ্দিকীকে কেন্দ্র করে একটা সভার আয়োজন করেছিল বনসপুরে আপামর জনতা, টিএমসি বাদ দিয়ে। আর ভণ্ডল যাতে হয়ে যায়, বিরোধীরা ছড়িয়ে ছিটিয়ে যাতে যায়, তাতে আমরা যেমন লুটে পেটে খাচ্ছিলাম আগামী দিনেতে মাদ্রাসাতে, তেমন করেই খাবো। ক্যাডার বাহিনীর বাড়ি বাড়ি, কর্মীদের বাড়ি বাড়িতে লোকজন পাঠিয়ে রাত্রেবেলা হামলা হয়েছে, এবং কি আমার সিসিটিভি ক্যামেরার ফুটেজও খানিকটা তাতে বন্দি হয়েছে। এই সাহসকে সামনে রেখে এই সব আজকালের এই সব ছেলেরা, উড়তি ছেলেরা এবারে বুঝিয়ে বাজিয়ে নিয়ে এসে এলাকাকে শান্ত সিষ্ট রাখার জন্য, এই শান্ত কেন রেখেছো, আমরা তোমাদের ঘরে শালা বলছি, তোমরা আমাদের ঘরে শালার বাটা শালা বলে মারো,
মারবার পরে তে পুলিশ প্রশাসন দিয়ে আপামার জনতাকে এলাকা ছাড়া করব। আমরা যা লুটে পিটে খাচ্ছিলাম তার থেকে ডবল লুটে পিটে খাবো। অবাক হচ্ছি যে পশ্চিমবাংলায় কী ধরনের গণতন্ত্র চলছে। আমরা কার কাছে কথা বলবো? হাইকোর্টে যাচ্ছি, সেখানে আমাদের কোনো আশ্রয় নেই। জেলের ভেতরে আমাদের ছেলেগুলোকে মেরে দেওয়া হচ্ছে। রাতের অন্ধকারে পুলিশ আসছে, ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে, জলসা করতে যাচ্ছে, মহারাজরা যাচ্ছে, সেখানে আক্রমণ হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে হ্যারেস্ট করা হচ্ছে। এই সাধারণ মানুষ কাজ কোথায় ভরসা পাবে? এই জন্য তো আমি অবাক হচ্ছি পশ্চিমবাংলায় কী চলছে, সাধারণ মানুষ কোথায় যাবে? যদি একটা পীরজাদার গায়ে যে যা এখানে সরকার থেকে শুরু করে সর্দার সরকারের বিরোধী যারা আছে সবাই জানে যে ফুরফুরা শরীফটা কী জিনিস। স্বাধীনতার পূর্ব থেকে আজ পর্যন্ত পশ্চিমবাংলায় যে কটা মাদ্রাসা স্কুল প্রতিষ্ঠান হয়েছে, অর্থাৎ শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে সমস্ত জায়গায় ফুরফুরা শরীফের অবদান রয়েছে। আপনি আরও অবাক হয়ে যাবেন ফুরফুরা শরীফ সম্পর্কে জানতে গেলে, যে যে পরিবেশে চোর গুন্ডা বসবাস করে ফুরফুরা হুজুরা যেখানে সেখানে ভালো পরিবেশ তৈরি করেছে সে আদর্শ দ্বারা, সেই বাড়ির ছেলে আজকে 10 দিন হলো জেলে, সরকার ঘুমোচ্ছে, সরকার চারিদিকে পুলিশ দিয়ে রেড জোন ঘোষণা করছে। আমি তো অবাক হচ্ছি এই এত মানুষ, এই যে হাজার হাজার মানুষ সেখানে রয়েছে, আজকে এরা যদি কালকের পরে যদি না ছাড়ে ভাইজানকে রাস্তায় নেমে যাবে, সরকার কী করবে তখন? তখন আমাদেরকে ধরবে না তো? আমরা তো এদেরকে শান্ত করতে এসেছি, কারণ ফুরফুরা শরীফ সবসময় শান্তি থাকার কথা বলে। সেই শান্তিটাকে নষ্ট করার জন্য সরকার প্ল্যান করে আরএসএসের কথা শুনে, স্বয়ংসেবকের কথা শুনে, বিভিন্ন যারা দাঙ্গা করে তাদের কথা শুনে আমাদের ভাইকে আজকে অ্যারেস্ট করিয়েছে গুন্ডা পুলিশ যারা। আমি বলি গুন্ডা চোর পুলিশ যারা, ওরা পুলিশ নয়, পুলিশ যারা হবে। আমার বন্ধু আইপিএস অফিসার, আমার অনেক সঙ্গী, আমাদের সব পুলিশ অফিসার আছে, তারা তো অবাক বলছে ভাইজান আমাদের চোখের সম্মুখে মারছে পুলিশ। মানে আমি পুলিশরা বলছে বলছে অবাক, এই মার কোনো দিন হয়নি। মানে স্বাধীনতার পর থেকে পুলিশ এই ভূমিকা নেয় জীবনে হয়নি। এই সাধারণ মানুষগুলোর কি হবে? সরকারকে তোমার জবাব দিতে হবে। আর এই এমএলএকে বলে দিয়ে যাচ্ছি, আপনি সবচেয়ে পুরনো এমএলএ, আপনি এলাকার সবচেয়ে পুরনো এমএলএ, আপনি যদি ভাবেন যে এদের ওপর অত্যাচার করে এই মানুষের কণ্ঠ রোধ করবো, একদিন মনে রাখবেন এই পুরনোটাকে আবার নতুন কী করে আনতে, এরা সব জানে। কি গো, এরা সব জানে, এরা আপনাকে গদি থেকেও ছুঁড়ে ফেলতে পারে। ফুরফুরা থেকে পাঠিবাজি করতে আসিনি আমরা, আমরা সবসময় ধর্মের কথা বলি, শান্তির কথা বলি। আমাদের ভাইকে যদি না ছাড়ে আগামী দিনে এদের ওপর থেকে আপনার ওপর থেকে আস্থা উঠে যাবে। ফুরফুরা দাদা হুজুরের আওলাদ পীরজাদা নওশাদ সিদ্দিকী যে গ্রেপ্তার, সেই বিষয়টাকে নিয়েই আমরা, কোনো রাজনৈতিক মঞ্চ নয়, একটা নাগরিক মঞ্চ করে আমরা একটা প্রতিবাদ সভা করতে চেয়েছিলাম এবং ওসিকে আমরা লিখিতও জানিয়েছিলাম 30 তারিখে জনসভার ক্ষেত্রে পাঁচলা থানা। কিন্তু তারপরেও 30 তারিখে একটা মৌখিক আমাদের কথা দিই, কিন্তু ভারতীয় সংবিধানে কোনো থানা পারমিশনের প্রয়োজনীয়তা থাকে না, এটা আমি ওয়াকিবাল করেছিলাম। তারপরও কিছু হয়নি, কিন্তু গতকাল রাত্রিরে যথারীতি রাত্রি দুটোর পর কোন একটি দলের দুষ্কৃতি বাহিনী এবং প্রশাসনকে নিয়ে 7টা বাড়িকে দরজা জানলা ভেঙেছে, মিথ্যা মামলা দিয়েছে এবং প্রশাসনিকভাবে একটা চাপ যাতে জনসভাটা না করা যায়, যে আন্দোলনটা মানে অঙ্কুর বিনষ্ট হোক, এটা ওদের একটা প্রক্রিয়া চলছে। কারণ সংখ্যালঘু এলাকায় দাদা হুজুরের ভক্ত মুরিদ মোতাক্কিন প্রচুর আছে, ভালোবাসার মানুষ, তারা স্বাভাবিকভাবেই তাদের মানসিকতাটাই দাদা হুজুরের ভক্ত, তারা আওলাদ অ্যারেস্ট হয়েছে বা গ্রেপ্তার হয়েছে সে বিষয়ে তারা অগ্রণী ভূমিকা একটা গ্রহণ করছে। এলাকার মানুষ যে মাদ্রাসা দাঁড়িয়ে আছেন বরুসপা হাই মাদ্রাসা, এটা 1911 সালে আমার দাদা হুজুরের হাতেই প্রতিষ্ঠিত মাদ্রাসা। সেক্ষেত্রে যা যা আছে, যে কোনো দল, আমি কোনো দলের নাম করছি না, তাই সেই দলের দুষ্কৃতি বাহিনী যা যা করণীয়। তারপর যথারীতি বেলা 9টা থেকে নিই আমাদের ছেলেরা কিন্তু ওই দুষ্কৃতি ধরতে পারত, কিন্তু আমি বলেছিলাম আইন হাতে তুলবে না, প্রশাসন আছে, প্রশাসনিক ব্যবস্থা আমি নেব। তারপর আমি থানায় গিয়েছিলাম, ওসির সঙ্গে কথা বলছিলাম, ডিএসপির ইনস্ট্রাকশান ছিল বা কোনো রাজনৈতিক দলের ইনস্ট্রাকশান ছিল যে প্রতিবাদ সভা কোনোভাবেই করা যাবে না। আমি বলেছিলাম আমি কিন্তু করব, তাতে যদি মনে হয় আপনি গ্রেপ্তার করতে পারেন আপনি করবেন, কারণ আমি কোনো রাজনৈতিক নেতা হিসাবে আসিনি, আমি দাদা হুজুর একজন কালবি সন্তান হিসাবে কিন্তু আমি এসেছি, এটা আমি করবো, এটা আমার জেদ। তখন উনি অনেক বিনয়ের সঙ্গে বললেন যে দেখুন পার্শ্ববর্তী পরিস্থিতি যা, ওসি নিরুপায় যে এটাকে বন্ধ করুক, পরবর্তী তারিখটা নিন। আমি বললাম মিথ্যা মামলা যেগুলো হয়েছে, তো উনি কথা দিয়েছেন যে মিথ্যা মামলাগুলো হয়েছে, হাই স্যার আমি সেই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করব, আমি নিজে এটা বুঝতে পারছি এটা মিথ্যা মামলা,
এবং এটাও প্রশ্ন করেছি ওই সিভিকের সঙ্গে যে দুষ্কৃতিগুলো ছিল তাদের অবিলম্বে চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করতে হবে। হ্যাঁ, যে ভাঙচুর করা হয়েছে এবং সাতজনে যে আসামি তাদের কথা দিয়েছেন তুলে নেবে। তার সাথে সাথে ওনাকে বললাম যে দেখুন সবটাই মানি কিন্তু আমার পীর যাদারা আসবেন ফিরে যাবেন, এই অসম্মানটা আমি করতে পারবো না। ওনারা আসবেন নওশাদ ভাইয়ের সম্বন্ধে ওনার জামিনের ক্ষেত্রে একটু আল্লাহর কাছে দোয়া খায়ের করবেন, একটা চোখ নিয়ে বসবো আমরা। কিন্তু আমরা পুরোপুরি এই জনসভাটাকে আপনারা যে বাতিল করতে চাইছেন সেটা আমরা করতে পারবো না, অন্তত এই ন্যূনতম সৌজন্যবোধটুকু আপনাদের দেখাতে হবে। বিক্ষোভ মিছিল টিছিল ছিল কি? হ্যাঁ, প্রতিবাদ সভা এবং এই জায়গায় প্রতিবাদ সভা, ওখানে প্যান্ডেল স্টেজ হয়েছিল, এই তো প্যান্ডেল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। বিষয়টা এটাই নয়, বর্তমান সরকারের যা পরিস্থিতি, এই সংখ্যালঘু ভোট, সংখ্যালঘুর ভোটের জন্য যে সরকার এসেছিল একসময় বামপন্থীদের যখন 34 বছর ক্ষমতায় ছিল তখনও সংখ্যালঘুর ভোটের একটা মেরুকরণের উপরে পশ্চিমবাংলায় সরকার থাকা না থাকা একটা প্রশ্ন থাকত। এই সরকারটাই তো বাম টোটালি সংখ্যালঘু ভোটের উপরেই নির্ভর করছে। তো এটা ফুরফুরা পীরজাদা, এটা নওশাদ সিদ্দিকী এমএলএ বলে না, দাদা হুজুরের বংশধর আওলাদ আক্রান্ত হয়েছে, সংখ্যালঘু মানুষ এই সরকারের বিরুদ্ধে যাচ্ছে। এই প্রচারটা মানুষের কানায় কানায় না যায় তার জন্য যা যা শক্তি ওরা আছে সে প্রয়োগ করছে। মিথ্যা মামলা হোক, অত্যাচার হোক, যেভাবেই হোক, এটা নিয়ে কোনো প্রশ্ন নয়। কিন্তু দাদা হুজুরের পরিবারে আওলাদদের জন্য তাদের যদি আমাদের শহীদ হতে হয় আমরা প্রস্তুত আছি, ন্যায় পথে, কোনো রাজনৈতিক মঞ্চের জন্য নয়, বিধানসভা কেন্দ্র। তবে প্রশাসন এখন সহযোগিতা করছেন, ওনারা প্রশাসন দিয়েছেন, বলেছেন পীরজাদারা আসবেন, আমাকে বলেছেন হাই সাহেব আপনিও দায়িত্ব নেবেন যে মানুষগুলো থাকে তারা, এবং যদি অন্য দলে দুষ্কৃতি কোনো কিছু করে ডকুমেন্টলি যদি থাকে আপনি হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আমি স্পট তাদের অ্যারেস্ট করবো, এটা উনি প্রতিশ্রুতি দিয়েছেন, এই সহযোগিতা উনি করেছেন আমাদের সঙ্গে। সময় নিয়ে যদি ধিক্কার বা প্রতিবাদ সভা যদি করেন সেটা করবো। আমি বললাম কাল যদি নওশাদ সিদ্দিকী যাবি নয় আমরা বিজয় মিছিল বার করবো, তখন আপনি ঢুকতে পারবেন না। এটা বড় আজকে দুঃখের বিষয় যে আমরা আমাদের দেশের পুলিশি ব্যবস্থার উপরে আমরা যথেষ্ট আস্থা, ভরসা, বিশ্বাস রাখি, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় পুলিশ ভাইদের, পুলিশি কর্মকর্তাদের একটা বিশেষ অংশ আজকে যেভাবে দেখছি কোনো একটা বিশেষ রাজনৈতিক দলের চাটুকারিতা বা তার মানে দালালি বলতে পারেন, যেভাবে করে মানুষের উপর অত্যাচার করছে, যেমন আজকে আপনি শুনলেন আমার আগে আপনাদের এখানের মুরব্বী বলছিলেন, জানাচ্ছিলেন যে যেভাবে বাড়ি ঘরদোর তারা ভাঙছে সেই রাজনৈতিক কোনো এক দলের তাদের কর্ম তাদের যারা আছে, এবং পুলিশ এখানে তারা সাথে আছে, সাথ দিয়ে যেভাবে ভাঙচুর করছে, এটা একেবারে এটা আমাদের জন্য দুঃখের বিষয়, খুবই দুঃখের বিষয় এটা। যে আমরা সাধারণ মানুষ নওশাদ পীরজাদা, জি অবশ্যই অবশ্যই, দেখেন তবুও আমাদের যাই হোক, তবু আমাদের পুলিশের উপরে আইনি ব্যবস্থার উপরে আমাদেরকে ভরসা বিশ্বাস রাখতে হবে। দ্বিতীয়ত আর আপনার আমরা বেরিয়েছি এখানে কোনো রাজনৈতিক দলের জন্য নয়, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাই তিনাকে যেভাবে হেনস্থা করা হয়েছে, তিনাকে অন্যভাবে সুন্দরভাবে তিনাকেও আটক করা যেতে পারতো, কিন্তু আজকে মুসলমান বলে যেভাবে তিনাকে একজন পীরজাদা মানুষ, তিনি একজন মানুষ হিসাবে তাকে যেভাবে হেনস্থা করেছে তার প্রতিবাদে আমরা সব মাঠে নাপছি, মানুষ নাপছে, আগামীতে নাপবে, দোয়ার মজলিস হবে, যেটা চাইছে এটা কখনো সম্ভব না এদের দ্বারাই, যে কণ্ঠস্বরকে, সত্যের কণ্ঠটাকে এরা বন্ধ করে দিতে চাইছে, যেটা পারবে না ইনশাল্লাহ। সংবিধানের লাঠি দিয়ে তাকে পায়ে মারতে মারতে তুলছে এবং পিঠে ঘুষি মারছে, মাথায় মারছে, এবং ওখানে যারা গিয়েছিল অনেক মানুষকে তারা আত্মমার মেরেছে, প্রশাসন আত্মমার মেরেছে, এবং শুধু মাথায় অনেক মানুষকে মাথায় মেরেছে, এটা কোন সংবিধানে লেখা আছে? কথা ঠিক ভুল বলছে? আর আজকে আমরা কথা বললেই অন্যায়, কথা বললেই অন্যায়, ও ধর্মগুরু রাজ এইসব কথা বলতে পারবে না, আপনি মারবেন এটা অন্যায় নয়, আর আমরা প্রতিবাদ করলে অন্যায়। তা বাবাজি ইশারা ইঙ্গিতে বলে গেলাম, ইশারা ইঙ্গিতে বলে গেলাম, সংক্ষিপ্ত কথা মাথায় রাখবেন, মাথায় রাখবেন, এরা আমাদের বিভিন্ন জায়গায় জলসায় সমস্যা তৈরি করছে, আপনাদের বাধা দিচ্ছে, কোন প্রোগ্রাম করতে যাবো প্রতিবাদ সভায় সেখানে আপনাদের বাধা দিচ্ছে। এই তো আজকে হাওড়া জেলা আমতা থেকে, চন্দ্রপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন করে
করছে হুজুর আমরা যাচ্ছি কিন্তু রাস্তাঘাট আমাদের বাধা দিচ্ছে কেন এক শ্রেণী কিছু কিছু দল এক শ্রেণী কিছু মানে তাদের দলের তারা দুষ্কৃতি তারা বাধা দিচ্ছে আসতে দিচ্ছে না কথা বুঝতে পারছেন তা বাবাজি বিভিন্ন জায়গায় এইরকম সমস্যা তৈরি হচ্ছে আজকে আমাদের একটাই দুঃখ নওশা সিদ্দিকীকে এইভাবে মারা হলো তার লোকজনকে মারা হলো তার জন্য আজকে আমরা প্রতিবাদ করতে এসেছি পীরজালা ভাইরা এসেছে এই কারণের জন্য প্রতিবাদ করতে এসেছে তা আজকে আপনারা প্রোগ্রাম করতে দেবেন না তাতে কি হয়েছে কিন্তু আমরা কিন্তু খেলা খেলে দেবো ইনশাল্লাহ আমরা যদি মনে করেন প্রতিবাদে যদি আটকে দেন কোন প্রোগ্রাম করতে যদি না দেন কোনো কিছু নাই কিন্তু আমরা মানুষকে ইসা ইঙ্গিত দেবো কথা শুনে বল বলছি তা যাই হোক দোয়া হবে আপনারা দোয়া পড়তে থাকেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএস টিভি পাবলিক সত্যের সাথে ন্যায়ের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।